গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আমি মিঠু সোনাও ভালো আছি। মিঠু সোনা কোথায় আছে জানি না। মিঠু সোনা, তুমি যেখানে থাকো সেখানে খুব 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 ভালো থাকো। আর তোমরা তো জানো আমার বাড়ির কাজ চলছে, তো সেখানে যখন অন্য লোকজন কাজ করতে আসে তখন কিন্তু মিঠু সোনা তাদেরকে ভয় পেয়ে মিঠু সোনা ঘরের মধ্যে বসার কোথাও জায়গা পায় না, অনেক উড় ছিল নাকি। তারপর দোতলার ছাদ দিয়ে মিঠু সোনা এই আম গাছের উপরে চলে আসে। তো তারপর আমার ছেলে আমাকে ফোন করে, মা এই আম গাছের মধ্যে চলে এসছে, তো আমি তাড়াতাড়ি করে আসছি। আর ছেলে যখন ফোন করে তখন আমি রাস্তাটি হাঁটছিলাম, তো তাই একটু তাড়াতাড়ি করে হেঁটে হেঁটে আসছি। তোদের কুয়াশালের কাছে আছে রে, আয় তোদের গলিটা দিয়েই যাবো। হ্যাঁ বাই, যা আজ তোদের গলি দিয়ে যাবো, নেই আজ এই রাস্তাটা দিয়ে যাবো, এইখানে আছে। তোদের কুয়াশালের কোন গাছ লাতে আছে বলছে? হ্যাঁ তোরা তোরা চলে যাবি, হ্যাঁ তোদের দিকে আওয়াজ করে আর আম গাছটাই বললো। এই দেখ আওয়াজ করছে। মিটকু ওই তো চিৎকার করছে, নেবে না আমি ভাত জন্য চিৎকার করবো। হ্যাঁ এদিকে চলে আসছে, হ্যাঁ এদের আম গাছটাতে বললো আছে। কোথায় যেখানে? এ মিঠু, মিটকু তোদের আম গাছ আছে, যা বাই। এ মিঠু আয় আয়, বাবু শোনা। দেখো আমার ছেলে চলে এসছে, ও আমাকে দেখে আম গাছের উপরে ওঠার চেষ্টা করছে, কিন্তু ও যদি আম গাছে ওঠে তাহলে কিন্তু মিঠু সোনা আবার উড়ে অন্য গাছে চলে যাবে। আয় বাবু, দাঁড়াও কি করে দিলে অমনি উড়ে যাবে। ডেকে ডেকে আমরা এ শুভ, তুই অমনি করিস না, উঠে উড়ে যাবে, অন্য দিকে চলে যাবে, ও আমাকে দেখতে পারে না, হয়ে যাবে। কই মোবাইলে চালানো হয়ে যাবে, দাঁড়া দেখ দেখতে পাচ্ছি। মিঠু 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 চাপিস না, উড়ে যাবে বাবু, চাপিস চাপিস না, আমি না মাইন দেবো, তুই চলে যা, তুই আমার ব্যাগটা নিয়ে চলে যা, খাবি যা তুই, যা আমি না মাইন দেবো, আমি না মাইন দেবো, তুই আপনি নিয়ে যাবো, যা। মিঠু মিঠু আয়, মিঠু আয়, মিঠু আয়, মিঠু 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 মিঠু। আর ও ইয়াটা দেখতে পাইলে বাবু, নরেশ এইখান থেকে নামিয়ে যাবে, কান নেই, ও নিচু গাছেই নামে, তারপরে আস্তে আস্তে উঁচু গাছে। কই রে? ও এই তো আছে, এখানে আছে, নামিয়ে যাবে, এবার নামিয়ে যাবে, আর কিছু না। হ্যাঁ এটা দিয়ে মিঠু, আর মিঠু কই রে? মিঠু আয় আয় বাবু, আমরা মিঠু আয়, শোন না আয়, শোন না ফটো তুলবার ইকুইলার বেশি আছে, আয় ফটো তুলব, মিঠুর ভিডিও বানাবো রে, আয় শোনা শোনা, আয় শোনা শোনা, এইটাই মোবাইল দেখে ভিডিও তুলতে গেলে আর বেশি আর বেশি নজরবার। আয় আয় আয়, হ্যাঁ দেখো 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 দেখো, দেখবে দেখবে, ফটো তুলবো, ফটো তুলবো, আয় আয় আয়, দেখো মিঠু 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 মিঠু, চলো 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 মিঠু, চলো আচ্ছা ফটো তুলবো, ফটো তুলবো মিঠু, ফটো তুলবো, ফটো তুলবো, বাবুকে ফটো তুলবো, গো সোনা চলো, মিঠু সোনা চলো 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 চলো, আইসো আইসো, ক্যামেরা করবে, চলো চলো চলো, দেখছিস মিঠু 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 মিঠু, চলো 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 চলো, তোরা কি চাইছ না রে? হ্যাঁ আয় আয় মিঠু মিঠু, এই যে সোনা মিঠু, চোনা মিঠু চোনা মিঠু, উমা আমার সোনাটা রে, যে সোনাকে বাড়িতে দিয়ে আসবো। মিঠু মুখ ঘষছি, মিঠু স্কুল থেকে আসার পর কাছাকাছি ধোয়া মাজা সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে, আর বাসনগুলাও বাসনগুলো দিয়ে এলাম আর মিঠু আমার মামি ডাকছে। এবার এই একটু স্নান করে ফ্রেশ হয়ে নেব, তারপর মিঠু সোনাকে নিয়ে যাব। এই দেখো তো অনেকক্ষণ ধরে কিন্তু মিঠু সোনা আমার কাছে আছে নাকি মিঠু? হ্যাঁ এই দেখো মিঠুকে আজকে একটু ভাত দিলাম, ভাত খেতে মিঠু সকালবেলায় খুব পছন্দ করে, আজ সিদ্ধ ভাত খেতে। হ্যাঁ মিঠু বার করছি, দাঁড়া একটু পরে, হ্যাঁ আমি স্নান করে নিই। আর এই দেখো এই খাওয়া হয়ে গেছে, ওই দেখো বাসন পড়ে আছে। আর এই দেখো নবাব নন্দিনী, নবাব আমার এখানে আছে। এই নবাব নন্দিনীরা কোথায় গেল? এখানে আছে, দাঁড়া 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 তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই যে আমি বাসন তাস কেড়ে মিটকু, এই দেখো এরা আর এখানে আছে, এই যে খাবার দেওয়া আছে। হ্যাঁ খা 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 রে, এই যে এদের ভাত দেওয়া আছে। আর এই যে মিটকু দেখছে তখন থেকে খেলছে। হ্যাঁ মা 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 মিটকু মা। আর মহারানী আমার পাঞ্চি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ মামি মামি বলো বলো সোনা বলো সোনা। কি রে তুই একবার ডাক দে, এই নবাব একবার ডাক দে না রে, তুই খুব সুন্দর ডাকে, এই একবার ডাক দে। কি রে ডাক দিবি না, আচ্ছা একবার ডাক দে রে। হাম বলো মামি। এই বাচ্চাগুলো কই রে, তোদের বাচ্চাগুলো কই? ওদেরকে দেখতে পাচ্ছি না, যে চলো তো দেখি। এরা এখানে বেশি থাকে। এই মা বাচ্চাগুলো কই রে? এই দেখো এখানে আছে। হ্যাঁ মিটকু দেখো, এই আয়। হ্যাঁ মামি চল। হ্যাঁ মিটকু। তো এই যে ফ্রেশ ফ্রেশ হয়ে স্নান আর একবার করে নিলাম, একবার স্কুল যাওয়ার সময় করে নিই আর এখন একবার করে নিলাম, তো বেশ ভালো লাগে ঠান্ডা ঠান্ডা। আর এই যে মিটকু আমার, তাকে তাড়াহুড়া করে আসছে। চলো চলো বাইরে বের হবে, চলো মিটুকে বাইরে বের করবো, এবার বাড়ি নিয়ে যাব। বাড়িতে সব কিছু জিনিসপত্র দিয়ে চলে এলাম, এবার মিঠু সোনাকে নিয়ে যাব। বাড়িতে প্রচণ্ড ধুলোবালি। আর এখন যেন কটা বাজে, প্রায় 12টা বেজে গেছে। মিঠু চলো এবার, চলো সোনা চলো মিঠু সোনা চলো চলো। ও মোবাইল। আর তোমরা যে দেখলে মিঠুকে যে গাছে চড়েছিল না, গাছে আজকে উড়ে গিয়েছিল, মানে ও বাড়ির মধ্যে কোনো থাকার জায়গা পাচ্ছিল না, তো যখন ও চলে যায় উড়ে সে গাছের মধ্যে ছিল। মিঠু মিঠু মিঠুর যে প্যারট টকিংয়ের ভিডিওগুলো দেখাচ্ছিল, তো সেগুলো দেখার পর মিঠু নেমে চলে আসে। অনেক আজকে উঁচু লম্বা আম গাছ থেকে মিঠু একটা পেয়ারা গাছের নিচে নামলো, তারপর ছোট্ট পেয়ারা গাছ, তারপর সেই পেয়ারা গাছ থেকে আমার হাতে মিঠু সোনা চলে এসছে। তো মিঠু সোনাকে আমি যদি বুঝতে পারি যে এই গাছের মধ্যে আছে, তাহলে মিঠু সোনা কিন্তু নিচে নেমে আসছে। আর মিঠু আজকে বুঝতেই পারে না যে আমি কিভাবে উঠছি বলে। হ্যাঁ আর ওকে যদি বোঝা যায়। আর মিঠুর যে ভিডিও তখন আমি বানাতেছিলাম, জানি না সেগুলো সেভ করতে পেরেছি কিনা, তো তোমাদের দেখাবো। আর যে মোবাইলটা দিয়ে আমি ভিডিও রেকর্ডিং করি না, সেই মোবাইলটা দিয়েই কিন্তু আমাকে প্যারেট টকিংয়ের ভিডিওগুলো ওকে দেখাতে হয়। এই জন্য তোমাদের আমি দেখাতেই পারি না যে মিঠু কীভাবে আমার গাছ থেকে নামছে বলে। আরও একটা মোবাইল আছে, সেটাতে নেট কানেকশন নেই, সেখান থেকে নেট সেটাতে খুব কম নেট থাকে এই মোবাইলে। যেহেতু বাড়িতে আমার ওয়াইফাই আছে বলে, তো এই জন্য আমি কিন্তু স্কুল নিয়ে গেছিলাম শুধুমাত্র এই একটা মোবাইলে, তো এই জন্য আমি তোমাদের দেখাতেও পারি না। হ্যাঁ চলো দেখো মিটকু দেখো ওহ চিমটি কেটেন মিটু 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 মিটুকে আমি এইভাবে আদর করতে করতে নিয়ে যাই বুঝতেই পারে না মিটু 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 চল গেট লাগা আরে বলে আমার চুনা মিটু চুনা মিটু চুনা I would like to put a certain things that can be ideal. And after that, we will cover the video. But you got it, you will be fixed. So, I can make a video for you. I will go to mobile technique. Take a video. প্রত্যেক দিন আমি এইভাবে আমার কানের উপরে মিঠাসোনা আমি এডিটিং করি আর আমার কানের উপরে মিঠাসোনা এইভাবে বসে বসে এডিটিং দেখি দেখতে পাচ্ছ এই না আর খাওয়া দাওয়ার পর আমি এ নিচে এলাম উপরে তো খুব জোর বালি আর দেখতে পাচ্ছ তো আমি ভাবলাম ওদের কাছে একটু আসি এই দেখো চুলগুলো একেবারে ময়লাতে সাদা হয়ে গেছে তো ভাবলাম তোমাদের কাছে একটু আসি এই দেখো কথা বললে মিঠাসোনার ঘুম ভেঙে গেল তো চলো বেশি কথা তোমাদের সঙ্গে বলবো না এই জন্য আমি আস্তে আস্তে কথা বলছি মিঠাসোনা উঠে যাবে বলে কিন্তু না মিঠাসোনার এই দেখো মিঠাসোনার ঘুম ভাঙলে এরকম করে দেখতে পাচ্ছি ভিডিও দেখার জন্য কি করছে তোমাদের কিন্তু ক্যামেরা দেখালে ও চুলকানি লাগে এইভাবে চুলকুতে থাকে খুব বেশি একটা কিন্তু ও চুলকোয় না তোমাদের ভিডিও বানাতে দেখলে মিঠাসোনা খুব তার ভালো লাগে তোমাদের দেখাবার জন্য দেখছো এ মিটকু দেখছো গাছ চুলকোয় মিঠু খুব গাছ চুলকোয় মিটকু পাটা দেখছ এই দেখো টিপ নিয়ে কোন দিকে ফেলে দিল আর পাবো না আর মুখে কিন্তু আমি ক্রিম ট্রিম কিচ্ছু লাগাইনি ভ্রু প্লাগ করা হয়নি আজকে ভাবছি ভ্রু প্লাগ করবো এখানে একটা মেয়ে আসে তো ওকে দিয়ে ভ্রু প্লাগ করিয়ে নেব তো এই দেখো আমি একটু শুয়েছিলাম ভিডিও এডিটিং করার পর আর মিঠাসোনা অনেকক্ষণ থেকে এই যে দেখতে পাচ্ছ তোমরা এখানে বসে বসে এডিটিং দেখলো আর বসে বসে অনেকক্ষণ ধরে ঘুমিয়েছিল এখন তোমাদের ভিডিও মোবাইল যে ভিডিও বানাচ্ছি তোমাদের দেখার জন্য তো মিঠাসোনা ঠিক আছে মিটকু তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি নমস্কার ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রাখো উপরে খুব ধুলো ময়লা কি যে তোমাদের ভিডিও দেখাবো উপরের তো যাই হোক যদি সময় পাই তো একটু তোমাদের দেখিয়ে দেবো ততক্ষণ বাই বাই